অ্যাডোবি ইলাস্ট্রেটর মাধ্যমে আমরা আজকে এই অ্যানবি লেটার লোগো ডিজাইনটি তৈরি করা শিখব। এই ডিজাইনটি সহজ হতে কীভাবে তৈরি করা যায় সেই বিষয়টাই আমরা আজকের এই ভিডিও থেকে শিখব। তো চলুন শুরু করে দিচ্ছি। আমরা প্রথমে এই ডিজাইনটাকে ডিলেট করে দিচ্ছি। সর্বপ্রথম আমরা এদিক থেকে টাইপ টুলে যাব। টাইপ টুলে যাওয়ার পর আমরা হচ্ছে এদিক থেকে অ্যানবি লিখে নিব। তো আমি এখানে যে ফন্টটা ব্যবহার করেছি সেই ফন্টটা এখানে লেখা আছে, আপনি জাস্ট গুগলে সার্চ করলে এটাকে আপনি পেয়ে যাবেন, ডাউনলোড করে নিতে পারবেন। ওকে, এবার হচ্ছে এদিক থেকে আপনাদের এটা রেগুলার সিলেক্ট করা থাকতে পারে, আপনি এদিক থেকে এটাকে ইটালিক করে নেবেন, আই মিন হালকা একটু বাঁকা করে নেবেন, তাইলে আপনার এই শেপটা মিলাইতে অনেক বেশি সুন্দর হবে। এবার আমি এটাকে আমার প্রয়োজন অনুযায়ী বড় করে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে নিব। ক্রিয়েট আউটলাইন করার পর রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে নিব, যাতে দুইটাকে আমরা আলাদা আলাদা সিলেক্ট করতে পারি। এবার একটু জুম করে বড় করে আমরা এদিক থেকে রাইট বাটন ক্লিক করে রেক্ট্যাঙ্গেল টুলে যাব, এবং আমি এখান থেকে শুরু করে এই পর্যায় পর্যন্ত আমি একটা আলাদা একটা অবজেক্ট নিয়ে নিব। এবার দুইটাকে আমরা সিলেক্ট করে শেপ বিল্ডার টুলের মাধ্যমে দুইটাকে আমরা জয়েন করে নিব। জয়েন করার পর এবার আমরা ডিরেক্ট সিলেকশনে যাব, এবং এই কর্নারটাকে আমি সিলেক্ট করে আমি এদিক থেকে এটাকে একটু রাউন্ড করে নিব, এবং এই কর্নারটাকেও সিলেক্ট করে আমি এটাকে হালকা একটু রাউন্ড করে নিব, তাহলে আমাদের ডিজাইনটা অনেক বেশি সুন্দর হবে। ওকে, তো এবার হচ্ছে আমরা এদিক থেকে লাইন সেগমেন্ট টুলে যাব, এবং মাউসের লেফট বাটনটা ক্লিক করে আমি এটাকে এইরকমভাবে একটা শেপ নিয়ে নিব, এবং দুইটাকে একসাথে সিলেক্ট করে শেপ বিল্ডার টুলটাকে সিলেক্ট করে আমরা এদিক থেকে ফিল কালারে ব্ল্যাক কালারটা সিলেক্ট করে যে কোনো একটার উপর ক্লিক দিলেই হবে। ওকে, তো এবার হচ্ছে আমরা এখান থেকে এই যে বাড়তি অংশটা আছে এই বাড়তি অংশটাকে আমরা ডিলিট করে দিলাম, এবং এটাকে আমি রেড কালারটা দিয়ে দিব। তো এখান থেকে আমরা এই যে যে দুইটা কালার ব্যবহার করেছি, রেড কালার এবং গ্রে কালার, আমরা এই দুইটা কালারই এখানে ব্যবহার করলাম। এবার এখান থেকে নিচে দিয়ে নগর বাংলা লেখাটা ছিল, সেটা হচ্ছে আমাদের পুরা এই লোগোর মেইন নাম, সেটা আমরা এখানে উল্লেখ করব, NOGORBANGLA। তো এটা হচ্ছে আমাদের মেইন ট্যাগ লাইন, স্লোগান হচ্ছে আমাদের এটা। তা আমরা এদিক থেকে ধরেন এখান থেকে শুরু করে আমি জাস্ট এই পর্যন্ত আমি এটাকে বড় করে দিলাম। এবার এখান থেকে আমি টাইপ টুলের মাধ্যমে এই নগরটাকে সিলেক্ট করে আমরা এটাকে রেড কালার করে দেব, কারণ এই অ্যানের কালারটা যেহেতু রেড, আমাদের এই অ্যান দিয়ে যেহেতু আমরা নগর বুঝিয়েছি সেক্ষেত্রে আমরা এটাকে রেড কালার দিয়ে দিব। এরপর হচ্ছে আমরা আবারও টাইপ টুলের মাধ্যমে এই বাংলাটাকে সিলেক্ট করে আমি এই গ্রে কালারটা বা অ্যাশ কালারটা আমি সিলেক্ট করে নিলাম। তো এদিকের কাজটা মোটামুটি আমাদের শেষ হয়ে গেছে। এবার হচ্ছে আমাদের এখানে যে সার্কেলটা ছিল গোল করা, সেটাকে আমরা তৈরি করব। তো এটার জন্য আমি রাইট বাটন ক্লিক করে আমি ইলিপস টুলে যাব, এবং অল্টার শিফট ধরে আমি এটাকে একটু বড় করে একটা সার্কেল নিয়ে নিব। তো এটাকে হচ্ছে এখন আমাদের ডিম শেপে তৈরি করতে হবে। তো ডিম শেপে তৈরি করার জন্য আমি এই কর্নারে ধরে আমি অল্টারটাকে ধরে মাউসের লেফট বাটনটা ক্লিক করে ঠিক এইরকম একটা ডিমের মতো শেপ আমি নিয়ে নিব। নিয়ে নেওয়ার পর এখন এইটাকে আমি সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে আমি ট্রান্সফর্মে যাব, এবং এদিক থেকে আমি শেয়ার অপশনে ক্লিক করব। শেয়ার অপশনে ক্লিক করার পর এদিক থেকে এই শেয়ার অ্যাঙ্গেলের এখানে 15% দিয়ে আমি জাস্ট এখান থেকে ওকে করে দিলে আমাদের এটা অ্যাঙ্গেল হয়ে যাবে। এটাকে আমি এদিক থেকে ব্ল্যাক কালার দিয়ে নিচ্ছি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এবার এদিক থেকে এই ব্ল্যাক কালারটাকে একটা কপি করতে হবে, এটার জন্য আমরা এডিট থেকে কপি এডিট পেস্ট ইন ফন্টে যাব। তো এবার আমরা এদিক থেকে অল্টার এবং শিফটটাকে ধরে রেখে আমি এটাকে একটু ছোট করে আমি এটাকে রেড কালার দিয়ে দিব। রেড কালার দিয়ে দেওয়ার পর আমি এটাকে আমি একটু একটু আমার মতো করে এটাকে সরায় নিচ্ছি, এবং আমি আমার মতো করে এটাকে একটু সেট করে নিচ্ছি। আমি এদিক থেকে এটাকে একটু উপরের দিকে তুলে নিচ্ছি এবং এদিক থেকে একটু বাড়াই নিব। তো এটাকে আমার মতো করে আমি সেট করে নিব। আমি এদিক থেকে এটাকে এখান থেকে একটু নিচে নামায় নিচ্ছি, এবং এদিক থেকে হালকা একটু নিচে নামায় নিব, এদিক থেকে হালকা একটু উপরের দিকে তুলে দিব। তো এই সার্কেলটা যাতে আমাদের খুবই সুন্দরভাবে এটা তৈরি হয় সেটা আমাদেরকে একটু খেয়াল করতে হবে, তাইলে একদম পারফেক্টলি আমরা একটা শেপ তৈরি করতে পারবো। আমরা এটাকে আর একটু ছোট করে নিলাম, এখন ম্যাবি মনে হচ্ছে একদম পারফেক্ট। আমরা এবার দুইটাকে একসাথে সিলেক্ট করে
শেপ বিল্ডার টুলের মাধ্যমে অল্টার ধরে মাউসের লেফট বাটনটা ক্লিক করে এটাকে এইভাবে করে কেটে নিলাম। কেটে নেওয়ার পর এখন এটাকে আমাদের পারফেক্টলি বসাইতে হবে। তো তার আগে আমি এটাকে আর একটু বড় করে নিচ্ছি এবং একদম এটাকে ক্লোজ করে দিচ্ছি। এবার প্রয়োজন অনুযায়ী আমি একটু ছোট বড় করে নিয়ে আমি এটাকে খুবই ক্লোজলি বসাই নিতে পারবো। আমি এটাকে ধরেন আর একটু অ্যাঙ্গেল করে নিচ্ছি এবং প্রয়োজন অনুযায়ী আমি এটাকে আর একটু বড় করে নিতে পারবো। তো এই যে শেপটা আছে, এই শেপটা কিন্তু আমাদের অনেকটাই সৌন্দর্যটা বৃদ্ধি করবে। তো সেই ক্ষেত্রে এটা যাতে কোনোভাবেই আমরা ভুল ত্রুটি না করি সেই বিষয়টা খেয়াল রাখবেন, এবং অবশ্যই এই সার্কেলটা যাতে একদম পারফেক্টভাবে আপনি তৈরি করতে পারেন। এবার এখান থেকে আপনি অল্টার এবং শিফটটাকে ধরে রেখে আপনি এদিকে একটা কপি করে নিয়ে এবং আবারও অল্টার শিফট ধরে এটাকে বড় করে নেবেন, এবং এটাকে খুবই ক্লোজ করে দিয়ে আপনি এটাকে একদম পারফেক্ট ঠিক এইরকমভাবে বসিয়ে নিয়ে আপনি এটাকে সিলেক্ট করে এই গ্রে কালার বা অ্যাশ কালারটাকে সিলেক্ট করে নেবেন। ফাইনালি আমাদের ডিজাইন কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এবার আমরা জাস্ট মোকআপটাকে সঠিকভাবে সেট করতে পারলেই আমাদের কাজটা শেষ হয়ে যাবে। তবে এইখানে একটা বিষয় মেনটেন করতে হবে, এই যে গ্যাপগুলি মাঝখানে প্রপারলি আছে কিনা। দেখেন এইখানে কিন্তু প্রপারলি আছে, কিন্তু নিচেরটা একটু কম মনে হচ্ছে। এটার জন্য আমি এটাকে হালকা একটু উপরে নিচে নামিয়ে নিয়ে জাস্ট আমার মতো করে সেট করে নিলেই হবে। তো আমি এটাকে তৈরি করে নিলাম এবং এদিক থেকে আমি প্রয়োজন একটু চিকন করে নিলেই আমাদের এটা মিলে যাবে। আমি এটাকে আর একটু নিচে নামাই দিচ্ছি। ওকে, যাই হোক, তো এই হচ্ছে আমাদের ডিজাইন। এবার আমরা এটাকে একটু ছোট করে নিতে পারি, আপনি আপনার প্রয়োজন অনুযায়ী ছোট করে নেবেন। এবার আমরা মোকআপের বিষয়টা একটু দেখিয়ে দিচ্ছি। মোকআপ করার জন্য প্রথমে ফটোশপের অবশ্যই আপডেট সিসি ভার্সন লাগবে। এরপরে হচ্ছে আপনি মোকআপটাকে ওপেন করবেন, আপনার যে কোনো একটা মোকআপে আপনি তৈরি করতে পারেন, তবে এরকম ডার্ক টাইপের ব্ল্যাকের মধ্যে করলে আপনার এই কালারের মধ্যে ভালো হবে। এরপর হচ্ছে আপনি এখান থেকে এখানে ডাবল ক্লিক করবেন মাউসের লেফট বাটন। এরপর এইরকম একটা অপশন আসবে, আসার পর আপনি হচ্ছে ইলাস্ট্রেটরে গিয়ে এই দুইটাকে একসাথে সিলেক্ট করে মাউসের লেফট বাটনটা ক্লিক করে এই লোগোটাকে ফটোশপের এখানে নিয়ে ছেড়ে দেবেন। ছেড়ে দেওয়ার পর আপনি আপনার প্রয়োজন অনুযায়ী এটাকে একটু ছোট করে নিয়ে তারপর এখানে বসিয়ে দিয়ে এখানে টিক মার্ক দিবেন। এখন এই যে নিচের যে লেখাটা আছে এটাকে তো আমাদের সরাইতে হবে। তো এটাকে সরানোর জন্য এই যে এখানে যে আমাদের একটা লেয়ার আছে এটার চোখটা জাস্ট বন্ধ করে দিলে এটা চলে যাবে। এবার আমরা কন্ট্রোল এস প্রেস করলে আমাদের সম্পূর্ণ ডিজাইনটা তৈরি হয়ে যাবে। তো আমরা এবার এই ট্যাবে চলে আসি। দেখেন কত সুন্দর এবং স্মুথলি আমরা একটা ডিজাইন তৈরি করে ফেললাম। আজকের মতো এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।